হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেলিনা শিখা। আমি আজকে একটা দইয়ের রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি দেখাবো মিষ্টি দই বানানো। তো এই মিষ্টি দই বানাতে হলে আমার 1 লিটার দুধ লাগবে। তো 1 লিটার দুধের সাথে আমি 1/2 কাপ চিনি দিয়ে জাল দিয়ে নিচ্ছি। অলরেডি 2-3টা বলক দিয়ে ফেলছে, তো আমি আরেকটা বলকের জন্য অপেক্ষা করছি। তো এখানে একটা ছাঁকুনিতে আমি 1/2 কাপ টক দই পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি। তো পানিটা ঝরুক, ওই পর্যন্ত আমি দুধটা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পাতিল বসিয়ে নিছি। পাতিলে আমি 3 টেবিল চামচ চিনি দিব। আর দিব 3 টেবিল চামচ পানি। এখন হচ্ছে আমি এই চিনি আর পানিটাকে নিয়ে ক্যারামেল বানাবো। তো দেখুন, চিনিটা গলা শুরু হয়ে যাচ্ছে, মানে শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা পুডিং বানানোর সময় যেরকম ক্যারামেলটা বানাই না, সেরকম ক্যারামেলটা বানাবো এখন। আমি এখন সুন্দর একটু কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, কালারটা প্রায় হয়ে যাচ্ছে, আর একটু কালার হওয়ার জন্য অপেক্ষা করব। এখন এখানে আমি একটুখানি, আমি যে দুধটা জাল দিয়ে নিছি সেই লিকুইড দুধটা দিয়ে দিয়ে ঘন ঘন নাড়তে থাকব। আর একটু দিব। এটার কোনো পরিমাপ নাই আসলে, এই মানে এই দুধটার কালার আনার জন্য। যেহেতু আমি মিষ্টি দই বানাবো, তাই মিষ্টি দইয়ের একটা কালার আনার জন্য আমি এই ক্যারামেলটা করেছি। তো এই চিনির যে ক্যারামেলটা, এটা যেন ঘন না হয়ে যায়, তাই আর কি চিনির শিরাটা, মানে চিনির শিরাটার মধ্যে দুধটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটা। এটা অলরেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি, যে আগের জাল করা যে দুধের মিশ্রণটা, ওখানে ঢেলে দিব। তো আমি এখানে ঢেলে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হবে, যেহেতু আমরা মিষ্টি দই বানাবো। এখন ভালো করে 1-2টা বলক দিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। তো দেখুন, এই যে অলরেডি বলক চলে আসছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, এই যে আমার টক দই যে 1/2 কাপ নিয়েছিলাম, এটা থেকে পানিটা ঝরে গেছে। তো এখন আমি অফ ক্যামেরায় এই টক দইগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমি পানি ঝরানো টক দইগুলা এই বাটিটাতে নিয়ে নিয়েছি, নিয়ে এখন ফেটিয়ে নিব ভালো করে। তো দেখুন, আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন এই ফেটানো দুধের মিশ্রণের সাথে আমি আগে একটা কথা বলে নেই। দেখুন, আমরা যখন টক দই বা মিষ্টি দই বানাবো, তো আমাদের জাল করা দুধটাতে এভাবে আঙুল চুবিয়ে দেখতে হবে যে আমাদের সহ্য হয় কি না, মানে কুসুম কুসুম গরম হয় কি না। হ্যাঁ, কুসুম কুসুম গরম থাকা অবস্থায় মানে টক দইটা মেশাতে হবে। তো আমি ওই মানে টক দইয়ের যে দুধের মিশ্রণটা, ওখান থেকে 1 কাপ নিয়ে আমি এই ফেটানো টক দইয়ের সাথে ফেটিয়ে নিব আবার ভালো করে। এখন হচ্ছে এই ফেটানো টক দইটা আমি পুরো দুধের মিশ্রণের সাথে ঢেলে দিব। তো এই যে আমি এই দুধের টক দইটা ঢেলে দিচ্ছি এখানে। তো দেখুন, এই যে আমি কুসুম কুসুম গরম এই দুধের মিশ্রণের সাথে টক দই মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখন হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ফেনা উঠাবো। এই ফেনাটা উঠানোর কারণে আমরা যখন মিষ্টি দইটা হবে, তখন উপরে একটু ফেনা ফেনা থাকবে, দেখতে অনেক লুকিংটা সুন্দর হয়, খেতেও মজা লাগে। তাই আমি একটু ফেনা করে নিব, এভাবে নেড়ে চেড়ে কতক্ষণ ফেনা করে নিব।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে দইটা বানাবো এই দইটা এই মিশ্রণটাকে ভালো করে ভাবে ছেনা তুলে নিয়েছি। তাহলে আপনারা যদি না চান এরকম না পছন্দ করেন তাহলে আপনারা জাস্ট হালকা একটা নাড়া দিয়ে তারপর যেই বাটিতে দই বসাবেন ওই দই বাটিটাতে ঢেলে নেবেন। আর যদি মনে করেন না একটু ফেনা ফেনা পছন্দ করেন তখন যখন দইটা হবে মানে রেডি হবে তখন উপর দিয়ে একটু ফেনা ফেনা ভাব থাকবে, দেখতে ভালো লাগে। তো আমি যে বাটিতে দই বানাবো এখন সেই বাটিতে অফ ক্যামেরা ঢেলে নিচ্ছি। তো আমি এই যে আমার যে ফুডিংয়ের বাটিটা সেই বাটিটাতেই আমি ঢেলে নিয়েছি, আমি এটাতেই দইটা বসাবো। তো এখন আমি ঢাকনা দিয়ে নিব ভালো করে। ঢাকনা দিয়ে এই বাটিটাকে চুলার পাশে ঠিক 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দিব। এই 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমি হাতি দিব না, হ্যাঁ একবারে 7 ঘন্টা পর ফিরে আসব। তো ঠিক আছে 6 থেকে 7 ঘন্টার জন্য অপেক্ষা করি। তো আমি আমার যে দইয়ের বক্সটা সেটা আমি 7 ঘন্টা পর দেখলে হয়ে যেত, বাট আমি না ইচ্ছা করে 7 ঘন্টা পর দেখি নাই, আমি আরও 2 ঘন্টা বেশি রেখেছি ইচ্ছা করে, এমনি জাস্ট কোনো কারণ ছাড়াই। তো যাই হোক এখন আমি একবার খুলে দেখেছিলাম, এখন আবার খুলে দেখতেছি যে কেমন হচ্ছে। আমি 6 ঘন্টা পর খুললেও হইতো। তো এই হচ্ছে আমার দইটা, দেখতে পাচ্ছেন আপনারা। তা আমি একটু আপনাদেরকে বাটিতে তুলে দেখাই দইটা কেমন হয়েছে। এই হচ্ছে দইটা, দেখেছেন এই হচ্ছে দই। আমার এই দইয়ের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।